चलो बंधुरा सामने मंदिर मंदिर भोले बाबार मंदिर देखे आसि और एखाने कि राते थाको। हाँ बंधुरा हाँटते हाँटते एकटु गंगार पार दिए जाच्छि। चाषेर जमी कला बागान एकदम निस्तब्ध निरिबिलि भीषण भालो लागछे। एकदम कला बागान आमी आर पुचकादा एसेछि। ওই যে পুচকাদা ওই দাঁড়িয়ে আছে ওখানে গাছের নিচে, প্রচণ্ড রোদ। তো দেখি একটু কলা বাগানের দিকে যাই। বাহ, খুব দারুণ জায়গা তো, খুব সুন্দর, বিশাল বড় কলা বাগান। হ্যাঁ বেশ কলাও হয়েছে। এই যে কলার মোচা, কলার মোচা বন্ধুরা দেখো, কলার মোচা দেখা যাচ্ছে এই কলা বাগান। তবে রাতে এখানে আসাটা সেফটি নয়, তার কারণ হচ্ছে এমনি সমস্যা কিছু নয়, প্রচুর শিয়াল আছে। আর রাতে আসলে একসাথে 8-10 জন আসলে ঠিক আছে, এবং দিনের বেলাও একা এই ভেতরে কলা বাগানের ভেতরে ঢোকাটাও রিস্ক হয়ে যাবে, কারণ এখানে শিয়ালের উপদ্রব মারাত্মক। সন্ধ্যার দিকেই শুরু হয়ে যায় শিয়ালের ডাক, এবং কাঁচা রাস্তা এই গঙ্গার পাড় দিয়ে কাঁচা রাস্তা বয়ে গেছে। তো এই যে গঙ্গাটা, এই এই যে ঝোপঝাড়গুলো আছে তারপরেই এর পাশেই গঙ্গাটা এসছে একটু গঙ্গায় গঙ্গার জল নিতে। তবু একটু এখানে এই বেশ ভালো লাগলো, এই কলার বাগান এবং কাঁচা রাস্তা দিয়ে ভেতরটা হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এদিকে হ্যাঁ এদিকটাতে অনেকটা দূর গেলে একটা গ্রাম আছে, কারণ এখান থেকে একটা পথচারী যাচ্ছিলো, তার কাছে জিজ্ঞাসা করলাম, সে বলল যে হ্যাঁ এদিকে একটা গ্রাম রয়েছে। তো বেশ ভালোই লাগে, আর প্রচণ্ড রোদ, আর আজকে টেম্পারেচার মারাত্মক। বাহ, এই জায়গাটা একটু দারুণ লাগছে, দারুণ। না না, অত ভেতরে ঢোকাটা ঠিক হবে না মনে হচ্ছে। বাবা, বিশাল কলা বাগান, বিশাল কলা বাগান, বিঘার পর বিঘা জমি কলা বাগান। একা ভেতরে যাওয়াটাও একটু ভয় ভয় লাগছে, তার কারণ হচ্ছে শিয়াল আছে। বলা যায় না কোন ঝোপঝাড় থেকে শিয়াল বেরিয়ে পড়ে, ওটা একটু ভয়ের। আর এই যে কলা বাগানে জল দেওয়ার জন্য শ্যালো মেশিন, তো ওটা এখনও কমপ্লিট হয়নি সম্ভবত, একটু কাছে গিয়ে দেখি তো। হ্যাঁ এখন এটা কমপ্লিট হয়নি, তো কাজ চলছে। বাবা, দুটো বেজে গেছে, আর বেশি দেরি করা যাবে না, গঙ্গার ঘাটে যাব, গিয়ে একটু গঙ্গা জল নেব। তো মোটামুটি পিকনিক করা যায় এখানে, এবং তবে ফ্যামিলি নিয়ে মনে হয় এখানে পিকনিক করতে খুব একটা কেউ আসে না, কারণ নিস্তব্ধ নিরিবিলি জায়গা তো, আর এখানে সেরকম সিকিউরিটির কোনো বন্দোবস্ত নেই। তবু এখানে একটা যদি সেরকম পিকনিক স্পট তৈরি করা হতো তো বেশ ভালো লাগতো, দারুণ জায়গা। প্রচণ্ড রোদও লাগছে, বাবা প্রচণ্ড গরম। ঠিক আছে বন্ধুরা, চলো দেখি এদিকে আর কি দেখা যায়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে কলা বাগানে শিয়ালের উপদ্রব, এই পুচকাদা লাঠি ভেঙেছে, ওই 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 ভেতরে চলে গেছে। চলো চলো দুর্মারু, চলো 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 চলো। আর ওই দুটো দুটো শিয়াল ছিল, দুটো শিয়াল, না শিয়াল প্রচুর এখানে। ধরো ধরো ধরো, আগে দৌড়ো না, পলাবে পলাবে, সরো সরো, দেখি ওই যে শিয়াল।
এখান থেকে আসবে না, পালিয়ে গেল। লাঠি দেখা ভয় পালাচ্ছে, পালিয়ে গেছে। ওই যে যাচ্ছে, দেখা যাচ্ছে শিয়ালের, এখানে শিয়ালের উপদ্রবটাই বেশি। কলা বাগান, বিশাল বড় কলা বাগান, না হলেও প্রায় হবে না 40-50 বিঘা এরিয়া নিয়েই কলা বাগান। 500 বিঘা না, 500 বিঘা হবে না, 500 বিঘা হবে না, 1000 বিঘা হবে। বিশাল কলা বাগান, শেষ নেই না, দুপুর 2:30 বাজে, একটাও লোক এখানে নেই রাস্তাতে, শুধু আমরা দুজন। রিক্স নিয়ে লাভ নেই, চলো, শিয়াল তারা করলে তখন আরেক কেলেঙ্কারি হবে। না বন্ধুরা, আমরা এবার চলে যাই, শিয়ালের যা উপদ্রব। আবার পুচকাদা, হ্যাঁ না না, কাঁচকলা পেরে কি করবা তুমি? ঠিক আছে, চলো এবার গঙ্গায় যাই, গঙ্গায় গিয়ে একটু জল ভরে নিয়ে বাড়ি যাই। খুব ভালো লাগলো। এই পুচকাদা, বিকালের দিকে এখানে আসবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বিকেলের দিকে এদিকটাতে আসো খুব ভালো লাগবে। হাঁপিয়ে গেলাম এই শিয়ালের পিছনে দৌড়তে দৌড়তে, হাঁপিয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, শিয়ালও দেখা হলো। শুনেছিলাম এখানে প্রচুর শিয়ালের উপদ্রব, কিন্তু যাই হোক, ঘোর দুপুরবেলা শিয়ালটা দেখলাম। এই কলা বাগানের ভেতর দিয়েই মাত্র শুনলাম এখানে একজনের কাছে যে সামনে বলে একটা ভোলে বাবার মন্দির আছে, শিব মন্দির। তো যাই গিয়ে একটু মন্দিরটা দেখি। আর পুচকা দা, কি তুমি লাঠি নিয়ে কি করবে? লাঠি নিয়ে শিয়ালের গাড়ি নেই তো, বাইক নিয়েই যাবো, লাঠির দরকার নেই। তো বন্ধুরা, এই ভোলে বাবার মন্দিরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ওই চাকদা গঙ্গার পাড়ে রানীনগর ঘাট, খুব ভালো জায়গা। তবে রাতের দিকে শুনলাম যে এখানে খুব একটা মানুষজন আসে না, রাতে যাতায়াত করে না, দিনের বেলায় এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। চলো বন্ধুরা, গিয়ে যাই দেখি ভোলে বাবার মন্দিরটা একটু দেখে আসি। চলো বন্ধুরা, সামনে মন্দির, মন্দিরটা ভোলে বাবার মন্দিরটা দেখে আসি। বা বেশ ভালোই লাগছে গাড়ি চালাতে। চারদিকে দুদিকে কলা বাগান, দু সাইডে কলা বাগান, তার মাঝখান থেকে কাঁচা রাস্তা। দেখি মন্দিরটা কোথায়, সামনেই বোধ হয় আছে। চারদিকে চাষের জমি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর এই এই হচ্ছে মন্দির, ভোলে বাবার মন্দির। দেখো বট গাছ, বিশাল বড় বট গাছ দেখতে পাচ্ছ। বাহ, খুব সুন্দর জায়গা, দারুণ মন্দির। বাহ, খুব সুন্দর জায়গা, গঙ্গার পাড়ে নিস্তব্ধ নিরিবিলি ভোলে বাবার মন্দির। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, দারুণ জায়গা। বাহ, খুব সুন্দর জায়গা, ভালো। তোমার এই এই ভোলে বাবার এই মন্দির, এখানে পুজো কে করে, তুমি করো? আর এখানে কি রাতে থাকো? রাতে এখানে ঘুমানোর জায়গা কোথায়? এই জায়গাটা, জায়গাটার নাম কি? জল বৃষ্টি হয়ে গেল, কি করা যাবে তখন? এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে, এটা কই মানে রানীনগর ঘাটে, ঘাটের পাশে, ঘাটের ঘাটের পাশে। হ্যাঁ মন্দির। এটা কতদিন হয়েছে? এটা অনেকদিন। এটা হচ্ছে খামার বাড়ি পরে, তাই তো? খামার বাড়ি, খামার বাড়ি। পুজো হয় কখন এখানে? তিন সব নিয়ে আসে এখানে, পুজো টুজো হয় কখন? ওইটা হচ্ছে অগ্রহায়ণ মাসের পয়লায়, মানে পয়লা অগ্রহায়ণে হচ্ছে পুজো হয়। আর এমনি যে যেরকম বন্ধুরা, এখানে পয়লা অগ্রানের পয়লা মানে পয়লা অগ্রান, তাই? হ্যাঁ। আর এমনি যে যেরকম আসে পুজো, যে যেরকম আসে পুজো দেয়, এটা ভোলে বাবার মন্দির। হ্যাঁ, দিয়ে চলে যায়, খুব সুন্দর লাগে এখানে, জায়গাটা খুব ভালো জায়গা। আমি আসি, আমি দিয়ে চলে যাই, সবাই যাই, দিয়ে চলে যাই। তো তোমরা আসবে, দেখবে রানীনগর ঘাট গঙ্গার পাড়ে, ওখান থেকে রানীনগর ঘাট থেকে গৌরনগর ঘাট অব্দি যেতে গেলে এখানে এই মন্দিরটা আপনারা পাবেন। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।